জগদ্দল বিধানসভার মামুদপুর পঞ্চায়েত অঞ্চলে শিবদাসপুর থানার অন্তর্গত দেবকের খাপাড়ায় ভবাগাছি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হল আদিবাসী উৎসব। তাদের এই উৎসবের মূল আয়োজন সারুন পূজা অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে হাজির হলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তাকে বরণ করে পূজা প্রাঙ্গণে প্রবেশ করালেন অঞ্চলের সকল মহিলারা। এই আদিবাসী উৎসবে আসতে পেরে যথেষ্ট আনন্দিত ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ঠিক আছে।
হয় চাঁদপুর পাতা ফরমারি স্বাগত না লাগতাম তই না বড় পাতা তো বড়কা বড় পাতা তো জয় দরকার আপনাকে সমর্থন চালাকাম অনেকবার অনেক জায়গায় গেছি, এখানে প্রথমবার এই সারুল উৎসব এসেছি আদিবাসী ভাইদের সঙ্গে। আদিবাসীরাই আমাদের দেশের বলতে গেলে অরিজিনাল, আমরা সব বাইরে থেকে এসেছি, আরিয়ানরা বাইরে থেকে এসেছি, কিন্তু আদিবাসীরা ভারতের অরিজিনাল ভারতবাসী। এটা প্রগতির জন্যে, মানুষের এদের ভালো জন্যে, সমাজে ভালো জন্যে এই পুজোটা করা হয়। এদের আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশে প্রেসিডেন্ট উনি আদিবাসী সম্প্রদায় আছেন, এই নিয়ে অনেক বিতর্ক উঠেছিল, কিন্তু আমি ওই আদিবাসী সমাজের প্রতি আমার অত প্রেম যে আমি ওনাকে ভোট দিয়েছিলাম। এই স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং ফর স্টুডেন্টস গুরুকুল গ্লোবাল স্কুল from home.